নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে গেছি ইএম বাইপাস সংলগ্ন এলাকায়। এই দেখতেই পাচ্ছেন সামনে বড় বাইপাস রয়েছে। এখান থেকে পাটুলি 1.2 কিলোমিটার এবং ঢালাই ব্রিজ মেট্রো মাত্র 500 মিটার। এই দেখতে পাচ্ছেন বাইপাস, ঠিক বাইপাস থেকে এই রাস্তাটা দিয়ে 100 মিটার গেলেই আমরা ফ্ল্যাটের সামনে পৌঁছে যাব। আমরা চলে এসেছি ফ্ল্যাটের সামনে, দেখতেই পাচ্ছেন সামনে এই বিল্ডিংটা। এই বিল্ডিংটাতেই সেকেন্ড ফ্লোরে রয়েছে 876 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে এটা। এই দেখতে পাচ্ছেন এটা বিল্ডিংয়ের এন্ট্রি, এখান থেকে আমরা ঢুকে যাব, ঢুকে চলে যাব সেকেন্ড ফ্লোর। এই দেখছেন 5টা ফ্লোরিং টাইলস দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি। জিনিসটা দেখছেন, সিঁড়িটা আপনার করা রয়েছে মার্বেলের ফিনিশিং। এটা হচ্ছে সিঁড়ি, আর পাশেই আছে লিফট। এই লিফটে করে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোর। আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, লিফট থেকে ঠিক বাঁদিকে যদি যান তাহলেই হচ্ছে ফ্ল্যাটটা। এটা ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট রয়েছে, দেখতে পাচ্ছেন সামনেই গেট, ল্যামিনেটেড ডোর রয়েছে। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং, 16x10 এই লিভিং, এই লিভিং কাম ডাইনিংটা রয়েছে। আর এখান থেকে ঠিক বাঁদিক গেলেই এটা দেখতে পাচ্ছেন কমন টয়লেট, তার পাশে করা রয়েছে ওয়াশিং মেশিনের জায়গা। দেখতে পাচ্ছেন কল রয়েছে, নিচে আউটার পয়েন্টটা রয়েছে, আর পাশে হচ্ছে কমন টয়লেট। এই কমন টয়লেটটা 7x4 কমন টয়লেট রয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফিনিশিং করা। এটা একটা বেসিন রয়েছে, দেখতেই পাচ্ছেন শাওয়ার রয়েছে, কল রয়েছে, সামনে কুমোর বসানো রয়েছে এবং টাইলস দিয়ে দেয়ালে ফিনিশিং করা রয়েছে, আর নিচে অ্যান্টিক স্ক্রিচ টাইল রয়েছে। এখান থেকে ঠিক পাশে রয়েছে ফার্স্ট বেডরুম, দেখতে পাচ্ছেন এটা বেডরুমের এন্ট্রি। এই বেডরুমে আপনারা 2টো জানলা পাচ্ছেন, বেডরুমের সাইজ রয়েছে 10x11, একটা ওয়ার্ডরোব রয়েছে দেখতেই পাচ্ছেন সামনে, এটাও ভিক্টিফাইড টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন 2টো জানলা। জানলাটা মানে এই ঘরটাই হচ্ছে রোড ফেসিং, দেখে নিন। এই জানলা থেকে আমি আমাদের রোডটা দেখিয়ে দিচ্ছি, দেখছেন সামনেই রাস্তা রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা এসি পয়েন্ট করা রয়েছে। এবারে আমরা এই রুম থেকে বেরোব, বেরিয়ে এই লিভিং কাম ডাইনিংয়ে আসলাম। এটা মেন ডোর, এই দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং। এখান থেকে আমরা চলে যাব কিচেনে, এটা হচ্ছে কিচেন, মানে মেন ডোর যে রয়েছে, ডোর থেকে ঢুকে ডান দিকে হচ্ছে কিচেন। কিচেনে আমরা এই ঢুকলাম, কিচেনটা 10x4.5-এর কিচেন রয়েছে, দেখছে টাইলস দিয়ে পুরো ফিনিশিং করা রয়েছে, নিচে গ্রানাইট বসানো রয়েছে, বেসিন বসানো রয়েছে, মানে খুবই বড় কিচেন। তার পাশেই রয়েছে মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমটার সাইজ 10x11, সামনে একটা ওয়ার্ডরোব রয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে একটা জানলা রয়েছে, উপরে একটা লফট টাইপের করা রয়েছে। প্রথমে আপনাদের দেখিয়ে দেবো অ্যাটাচ টয়লেটটা, এটা দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট, WC কমোড বসানো রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, একটা বেসিন রয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক তার পাশে রয়েছে ব্যালকানি। ব্যালকানিটা রোড ফেসিং ব্যালকানি, আপনাদের দেখিয়ে দেবো রোডটা আমি। ব্যালকানিটার সাইজ হচ্ছে 4.5x4, আর ব্যালকানি থেকে দেখতেই পাচ্ছেন রোড ফেসিং। ব্যালকানিতেও গ্রিল প্রপার ওপর পর্যন্ত দেওয়া রয়েছে, জানলাগুলোতে সব বক্স গ্রিল করা রয়েছে, মানে আপনি কেনার পরে কোনো এক্সট্রা কস্টিং এই ফ্ল্যাটটাতে যাবে না, টোটাল সব কিছু ফিনিশিং করা রয়েছে, এমনকি কোলাপসেবল গেটও লাগানো রয়েছে। এবার এই রুম থেকে আমরা বেরোলাম,
এই দেখছেন লিভিং কাম ডাইনিং, একটা বেডরুম মানে যেটা ফার্স্ট বেডরুম, কমন টয়লেট, কিচেন, ডোর। এখান থেকে এবার আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। বন্ধুরা আপনাদের বলে রাখি, ওই ফ্ল্যাটটা হলো 876 স্কোয়ার ফিটের, সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা রয়েছে, এর দাম রয়েছে 35 লাখ, এর সঙ্গে পার্কিংও আপনারা পেয়ে যাবেন, পার্কিং এক্সট্রা 4 লাখ টাকা। ফ্ল্যাটটা আসুন দেখুন, অবশ্যই পছন্দ হবে, খুবই সুন্দর ফ্ল্যাট, বাইপাসের একদম কাছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকম ধরনের ফ্ল্যাটের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেখা যে বেল আইকনটি রয়েছেন সেটাকে টিপে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমাকে সাপোর্ট করবেন আপনারা।